হ্যালো দিস এভরিওয়ান, টিটিপি টানাটুনে পাস ও ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো নতুন একটি সেগমেন্ট, তো আরেকটি নিউ ভিডিওর ক্রিয়েট্রেশন। তো বিকেলবেলার মুহূর্তে আমরা আমাদের যে পিছনের যে হালকা পাতলা যে পরিবেশ, সেই পরিবেশ নিয়ে আমরা একদিন চলে আসছি। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে ভুট্টা ক্ষেত, তো এখান দিয়ে কিন্তু আমরা এই ভিডিও প্রতিনিয়ত ভিডিও করে থাকি। তো আজকে ভিডিওটা খুবই স্পেশাল হবে, তো আশা করি ভিডিওটা পুরো দেখার জন্য সবাই ট্রাই করবেন। তো এখান থেকে আমরা ভিডিওটি শুরু করবো। লেট স্টার্ট, তো লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখাবো। এই হ্যালো হোয়াটসঅ্যাপ দিস গাইজ, তো আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটি সেগমেন্ট, নতুন একটি ভিডিও। তো আজকে খালি রাইড করলাম, তো রাইডের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে কিছু শেয়ার করব। যে এই লিমিট অনুযায়ী আপনি রাইড যদি করে থাকেন তাহলে আপনি অনেকটা সেফটি পাবেন। কারণ হচ্ছে আপনি যখন রাইড করতে যাবেন তখন নানান সমস্যা থাকতেই পারে, সেসব ফেস করে আপনাকে রাইড করতে হবে প্রতিনিয়ত জীবন। কারণ দৈনন্দিন জীবন লাইফে বসবাস করতে গেলে অবশ্যই মানে রাইড করতেই হবে আর চলতেই হবে। আর বিশেষ করে হচ্ছে যে আমার যে বেশি ভালো লাগে যে দুই সাইডে এরকম গাছপালা থাকলে এই পরিবেশটা আমার কাছে খুব ভালো লাগে, কারণ জমে ওঠে। কারণ এই পরিবেশটা রাইড করা মানে দুই সাইডে সবুজ, দুই পাশে গাছপালা আর মাঝখান দিয়ে রোড, এই রাস্তাটা দেখার মতো একটা বিষয় হয়। কারণ এইসব রাস্তায় রাইড করার মজাই অন্যরকম। এরকম পুরো রাস্তা যদি থাকতো তাহলে ভিতরে একটা চিলচিল ভাব চলে আসতো। আর যদি ওই রকম খোলামেলা রাস্তায়ও ভালো লাগে, তবে হচ্ছে বেশি যদি দুই সাইডে যদি গাছগুলো যদি থাকে তাহলে আরও বিষয়টা আরও মাখন হয়ে যায়। কারণ হচ্ছে কি, রাইড করার এক্সপিরিয়েন্স দেখাতে পারে। কারণ দুই সাইডে গাছপালা থাকে, এই যে এই সাইডে যে যেরকম দেখতে পারতেছেন যে এই যে এইসব জায়গা তো মানে ভালো না, এগুলো দিয়েও খারাপ না, এগুলো দিয়েও ভালো। তবে হচ্ছে কি যে এই দিক দিয়ে যদি দুই পালা যদি গাছগুলো যদি থাকতো তাহলে রাইডের এক্সপিরিয়েন্স আরও ভালো হতো। আর আপনাদের আমি বারবার একটা কথা বলে রাখি, আপনারা রাইড করার সময় অবশ্যই আপনারা যারা রাইড করেন তারা অবশ্যই সেফগার্ড নিয়ে রাইড করেন। কারণ সেফগার্ড ছাড়া রাইড করতে গেলে বিপজ্জনক। কারণ বিপদ হয়ে গেলে তখন কিন্তু আর সেটা কিন্তু শোধানো যাবে না। কারণ শোধাতে তখনই হবে যখন বিপদ হবে না, তখন কিন্তু শোধাতে হবে। তাই বি কেয়ারফুল, তো সবাই রাইড করবে সেফ নিয়ে রাইড করবেন, সেফটি নিয়ে রাইড করবেন। কারণ অসহেতুক বা উড়াদুড়া টান দেওয়ার দরকার নাই। কারণ হচ্ছে কি, আমরা বাইক আমাদের যদি হাতে পাই তাহলে আমরা কী করি, আমরা কিন্তু রীতিমতো কিন্তু তার উঠে ফেলি। কারণ এতে রিক্সি, কারণ আপনার যদি যতটুকু প্রয়োজন আপনার যতটুকু লিমিটের মধ্যে ক্রস করতে বা কন্ট্রোল করতে পারেন ততটুকু আপনি টান দেন এবং ততটুকু ঝুঁকি নিয়ান। কারণ এর থেকে বেশি নেওয়ার দরকার নেই, কারণ এর থেকে বেশি নিলেই আপনার মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। কারণ অ্যাক্সিডেন্ট হওয়া মানে কি, আপনার কপালে দুঃখ আছে, আর দুঃখ থাকলে সেটা কিন্তু কেউ খোঁড়াতে পারবে না, কেউ শোধাতে পারবে না। তাই দুঃখ পাওয়ার আগেই সে বিষয়টা শোধানোর জন্য চেষ্টা করবেন। কারণ কি, যে আপনি যখন অ্যাক্সিডেন্ট যখন হয়ে যাবে তখন কিন্তু এই বিষয়গুলো মনে পড়বে যে আসলে আমি যদি যতটুকু সেফটি রাইড করতাম তাহলে আমার আজকে বিপদটা হতো না। তাই বি কেয়ারফুল ভাই। আপনি এই ভিডিওটা যদি লাস্ট পর্যন্ত যদি দেখে থাকেন তাহলে অবশ্যই এই কথাগুলো মাথায় মনে রাখবেন, আর এই কথাগুলো অবশ্যই মাথায় রাখবেন। কারণ এইগুলো সেফটি নিয়ে রাইড করবেন, কারণ সেফটি ছাড়া রাইড করতে গেলে এই বিপদ। রাস্তার যে কন্ডিশন, রাস্তার যে মোটামুটি কন্ডিশন ভালোই, কারণ রাস্তার অবস্থা খুবই ভালো। কারণ আমাদের আমরা যারা পল্লী অঞ্চলে বসবাস করি তাদের কাছে এটা অনেক বিশাল কিছু। কারণ এই এইসব রাস্তা পাওয়া মানে কি, তাদের কাছে অনেক বড় কিছু।